গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো পুরো রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো যে একটু বেরোচ্ছি। তো তোমাদেরকে বেশ কয়েকদিন আগের ব্লগে বলেছিলাম যে বারাসাতে গেছিলাম, আর কাজটা মিটেনি, তো সেই কাজটা মানে পেন্ডিং হয়ে আছে, তো সেটার জন্য যাব। তো এই কদিন ধরে মানে সময় পাচ্ছিলাম না, সেই জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবছি সেই জায়গায় যাব, আরো একটা জায়গায় যাব। ওখানে কাজ মেটানো হয়ে গেলে তারপরে আরো একটাই যাব, আরো একটা জায়গায় যাব। আর হয়তো বা মার সাথে হয়তো মিটও হতে পারে মা, কারণ বাসার থেকে হয়তো বেরোলে মাকেও হয়তো সঙ্গে নিয়ে নেব। তো দেখা দেখা যাক, যদি মাকে মানে সেই টাইমের মধ্যে যেতে পারি তো মাকেও নিয়ে নেবো। আর এখন বাজে বেলা, মানে এখন হয়ে যাচ্ছে 3টে, এখন মানে 3টে, তো এই সময় আমরা বেরোচ্ছি। তো চলো, কাজ মেটাতে বেশি সময় লাগবে না, হয়তো দেখা হয়ে গেলে কাজ মেটাতে বেশি সময় লাগবে না। তো চলো, আর আজকে হলো গণেশ চতুর্থী, তো তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই গণেশ চতুর্থী খুব ভালো করে এনজয় করো। তো এবছরে বিশেষ একটা কারণের জন্য গণেশ পুজোটা মানে স্কিপ হয়ে গেল, গণেশ পুজোটা করতে পারলাম না। কারণ গণেশ পুজো মোটামুটি আগের ভ্লগেও আমি দেখিয়েছি তোমাদেরকে, গণেশ পুজো করেছিলাম, তো এবারে করতে পারলাম না। তো আর আমি তো বাড়িতে নেই, তো সেই জন্য মানে অনেক সব কিছু মিলে একটু প্রবলেম চলছে, মানে কটা দিন একটু প্রবলেমের মধ্যে দিয়েই চলছি আমরা। তো সেই জন্য আর কি, তো বোঝোই তো সংসার করতে গেলে অনেক রকম প্রবলেম থাকে, সেগুলোকে ফেস করতে হয়, আর এটাই হলো জীবন। তো চলো, আর অভিজিৎ আছে সাথে, তো ওকে নিয়েই যাচ্ছি, বেরোচ্ছি। আর যাবো হয়তো ট্রেনে, ট্রেনেই যেতে হবে। আমি পাস পাস হচ্ছি। বাসেই যাব, কারণ ট্রেনে যাব না। তো বাস পেয়ে গেছি, সামনে থেকে বাসে চলে এসেছে। আর আমরা আছি বারাসাত বাস টার্মিনালে আছি। আর দেখো আমরা টোটো উঠে পড়েছি, মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে স্টেশনে। তো টোটো উঠে পড়েছি, এই টোটোটা এক্ষুনি ছেড়ে দেবে। আমরা যাব বলে টোটো করে লালী সিনেমা হলে হয়েছে। তোমরা অনেকেই চিনি বারাসাত লালী সিনেমা হল, তো এখানে আমাদের একটা কাজের ছোটো একটা কাজ, তো বেশি সময় হয়তো লাগবে না, কাজটা মিটেই আমরা তাড়াতাড়ি চলে যাবো, কারণ আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে। তোমাদের কাজ মিটে গেছে, তো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি। এখান থেকে যাব কোথায়? এখান থেকে যাব হলো হেলাবরতলা, ওখানে গিয়ে বাস ধরবো, বাসে করে যাব আমরা ব্যারাকপুর। ঠিক ওইখানটা দেখা যাচ্ছে, আর যাওয়ার মা আমার সাথে রয়েছে, মাকে স্টেশন থেকে নিলাম, আমার দেখতেই পেলে এর আগে। তো চলো যাওয়া যাক। আমরা হেলাবরতলা পৌঁছে গেছি, আর আমরা পৌঁছানোর মাত্র একটা বাস বেরিয়ে গেল, কিন্তু বাসটা আমরা ধরলে ধরতে পারতাম, ধরলাম না ইচ্ছা করি, কারণ বাসে প্রচণ্ড ভিড়। তো সেই জন্য ভাবছি যে বাসে যাব না, তো আমরা অটোতেই যাব। আর এখানে দেখো গণেশ পুজো হচ্ছে, আর এখানে গান বাজছে, যে কারণে সাউন্ডটা মানে কপিরাইট পড়ার ভয়তে সেই জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না। তো আমরা অটো করে এখান থেকে যাচ্ছি হচ্ছে নীলগঞ্জ, আর নীলগঞ্জ থেকে আবার অটো চেঞ্জ করে আবার যাবো আমরা ব্যারাকপুর। তো ওইভাবে ভাবলাম এভাবে কেটে কেটে যাওয়াই ভালো, কারণ বাসের যা ভিড়, মাও হয়তো বসার জায়গা পাবে না, যে কারণে মা দাঁড়িয়ে থাকতে পারবে না এতটা সময়। আর মা বুঝতেই পারছো যেহেতু অফিসে ছিল, সেখানে যাই হোক একটু খাটাখাটনি হয়েছে, তো দাঁড়িয়ে যেতে পারবে না, তো সেই জন্যই আমরা এই ব্যবস্থাটা করলাম। ব্যারাকপুরের বেড়া ঘুরে গেছে, বুঝলি? ব্যারাকপুর কেন, আমরা চলে এসেছি ব্যারাকপুর, দেখতেই পাচ্ছ স্টেশন। আমরা যাচ্ছি এখন দাদাগুড়িতে, অটো আস্তে আস্তে দেখে নিয়েছি দাদাগুড়িটা কোন দিকে, চলো সামনেই আছে। Thank you.
হ্যালো কি কেমন লাগছে? হ্যালো বিরিয়ানি খাবো আর স্পেসিফিক দিয়ে সন্তুষ্ট হয় না, হাত দিয়ে খেতে হবে। তাহলে কি তাহলে বিরিয়ানি খাওয়ার মজাটা আছে? ছড়ে এসো চাল গুলো এসো। খাওয়া দাওয়া একদম ডান। আমরা এখন লিফ্টে আছি, তোমরা যাচ্ছি, এখন বাড়ি যাবো। এখন বাজে রাত্রি 1:30। বেশি রাত হয়নি, খাওয়াটা কেমন হলো? বেশি খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি তো কম খেলে দুঃখ পায়, দুঃখ পায়, ওই জন্য বেশি বেশি করে। চলো এবারে বাইরের দিক যাওয়া যাক, টুক টুক করে, অনেক হলো বিরিয়ানি খাওয়া। বুঝতেই পারছো এখন বাজে রাত্রির 11টা, তো আমরা জাস্ট টাইম ফিরলাম। আমরা ফিরেছি তখন 10:30 তো রাত্রির। আর আমরা আজকে জীবনের ফার্স্ট টাইম গেলাম দাদা বৌদিতে, তো কোনোদিনও যাইনি, তো দাদা বৌদিতে ফার্স্ট টাইম গিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। ওখানকারের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, বেশ ভালোই লেগেছে। তো আমি আর্সেলানের বিরিয়ানি খেয়েছি, আমিনিয়ার খেয়েছি। তো প্রায় দিনই খাওয়া হয় এইসব বিরিয়ানিগুলো, কিন্তু মানে দাদা বৌদির সেই ব্যাকপুরে দাদা বৌদির বিরিয়ানিটা কখনো খাওয়া হয়নি আজ পর্যন্ত। তো ফার্স্ট টাইম গেলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে, আর অমিত তো শুনে ভীষণই এক্সাইটেড ছিল, কারণ যেহেতু অমিত মনে হয় খেয়েছি অনেকদিন আগে, মানে বেশ অনেকদিনই ও খায়নি হয়তো দাদা বৌদির বিরিয়ানি, এবং সেটা হয়তো ওই রেস্টুরেন্টে বসেও খায়নি, ও বাড়িতে নিয়ে এসেই খেয়েছিল, এবং বলছে কবে খেয়েছি সেটা মনেও ঠিকঠাক পড়ে না, কেমন টেস্ট সে ভুলেও গেছে। তো যাই হোক, ও কিন্তু ভীষণই মিস করেছে। তো আমাকে বলছিল যে হ্যাঁ তোমরা সব এক একা খেয়ে নিলে বিরিয়ানি আর আমাকে খাওয়ালে না। তাই বললাম ঠিক আছে, তুমি আসলে আবার একদিন হবে বিরিয়ানি খাও। তো অ্যাকচুয়াল এটা অভিজিতের ডিমান্ড ছিল, মানে ও আমাকে বলেছিল চল দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে হবে আমাকে, মানে আমি খাওয়াবো ওকে। তো এটাই ওর মানে আবদার ছিল। তো ভাবলাম ঠিক আছে চল, আমি তো কখনো যাইনি তো সেই জন্য গেলাম। তো অনেক জায়গায় তো বিরিয়ানি খেয়েছি, তো দাদা বৌদি কথা হবে না, সত্যি সুন্দর বিরিয়ানি, ওই টেস্ট খেতে মানে সত্যি খুব ভালো লাগলো। তো অভিজিৎরাও মনে হয় ফার্স্ট টাইম গেলি নাকি? টাইমই ও গেল বিরিয়ানি। আমি তো অবশ্যই ফার্স্ট টাইম, ওই জন্য তো সবাই দেখছিলে, মানে দেখবে যে প্রথমে চামচ দিয়ে খাচ্ছিলাম, খেয়ে পোষালো না, তারপরে হাত দিয়ে খাওয়া শুরু করলো। মানে হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা, বাঙালি তো হাতটাই বেশি চলে আমার সব ক্ষেত্রে। চাইলে তোমরাও যেতে পারো, অবশ্যই যাবে, কেন যাবে না, তোমরাও টেস্ট করে আসো।
তখন বুঝতে পারবে কতটা জানি। হয়তো অনেকেই খেয়েছো ওদের বিরিয়ানি, আবার অনেকেই খাচ্ছো এখনো আমার মতো যে খাওনি দাদা ওদের বিরিয়ানি। তো যারা এখনো খাওনি তারা কিন্তু সত্যি টেস্ট করে আসতে পারো দাদা ওদের বিরিয়ানি, কিন্তু খুব সত্যি খুব ভালো, সত্যিই ভালো। তো আমি একদিন যাবো আমার অমিতকে নিয়ে, কারণ যেহেতু অমিত মানে যায়নি এখনো, মানে বললাম যে ও বাড়ি এনে খেয়েছে তো এখনো তো যায়নি। তো আবার একদিন প্ল্যানিং আছে যে অমিত বাড়ি আসলে আমাদের সাথে একদিন যাওয়া হবে। বাসে করে আমরা গেছি, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, অটোর জন্য অটো পাইনি, তো সে কারণে আমরা বাসেই গেলাম। আর যেতে যেতে কিন্তু মানে ওই মানে বাড়ার সাথে নেমেছি, তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তো ভিজেও গেছি খানিকটা, আর আমরা যে কাজটায় গেছি সে কাজটাও আমাদের কালকে মিটে গেছে। তো তারপরে বেশ দাদা বৌদির বিরিয়ানি ট্রেনিং খেয়ে রাত্রিবেলা বাড়ি আসলাম, বেশ ভালোই লাগছে। তো এখন বাজে রাত্রির 11টা, তো চলো আর ভালো লাগছে না, মানে এখন কি হচ্ছে এখন মনে হচ্ছে বিছানা, বিছানাটা আমাকে ডাকছে, তো প্রচন্ড টায়ার্ড লাগছে, টায়ার্ড লাগছে। তো এখন যাব বিছানায়, এখন ঘুমাতে হবে। দেখতেই পাচ্ছ মনে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর গরমও কিন্তু প্রচন্ড পড়ছে, এত বৃষ্টি হয়েছে তার কিন্তু প্রচন্ড গরম। তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই রাখছি। তো আর সবথেকে ভালো লাগলো যে আরও একটুখানি ভালো লাগতো কি সবাই মিলে একসঙ্গে গেলে ভালো লাগতো, কিন্তু সবাই মিলে সবসময় তো যাওয়া সম্ভব হয় না, তো সেই জন্যই মানে তিনজনই চান্স পেলাম। সময় ট্রেনটাও বেশ ফাঁকা ছিল, বেশ খাওয়া দাওয়ার পরে ভিড় আর ঠেলতে হয়নি, খাওয়া দাওয়া মানে যেহেতু রাত্রির হয়ে গেছে সেদিন ট্রেনটাও ফাঁকা পেয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত ভিজিট করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টাটা, গুড নাইট, গুড নাইট।